সুরা আল ফিল বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমরা আজকের এই ভিডিওতে শিখব এখানে দেখুন শব্দে শব্দে প্রত্যেকটা বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে আপনার খুব সহজে আল ফিলটা সুইচ শুদ্ধ করে শিখতে পারবেন তো যদি আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি ডিটেলসে সব কিছু দিয়ে দিছি অর্থাৎ সেখান থেকে আপনার নাম্বারটা নিয়ে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কিতাবটা অর্ডার করতে পারেন তো যদি আপনারা অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এই কিতাবটা পাঠিয়ে দিব এই কিতাবটা হচ্ছে এটার ভিতরে তিরিশ পারা দেওয়া আছে অর্থাৎ সাতচল্লিশটা সুরা দেওয়া আছে এবং তেরোটি ফজিলত পূর্ণ সুরা অর্থাৎ সুরা কাহাফ সুরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা বাকর শেষ তিন আয়াত আয়তুল কুরসি সুরা গুলো সুন্দর করে এই কিতাবটার মধ্যে আছে তো যদি আপনারা এই কিতাবটা নিতে চান তাহলে নিচে থাকা নম্বরে যোগাযোগ করুন তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة زبر أ لام ميم زبر لام ألم تا زبر را ألم ترى ألم ترى ألم ترى كاف يا زبر كيف زبر فا كيف

ফাগায় রব বুকা বিআস হা এরকম তাহলে এখানে আলাম তার এর অর্থ হচ্ছে তুমি কি দেখনি কাইফা অর্থ হচ্ছে ব্যবহার কেমন ফাগায় অর্থ করেছেন রব বুকের অর্থ তোমার রব বিআস হাবি অর্থ হল বাহিনীর সাথে আল ফ্রিলি অর্থ হচ্ছে হাতি তাহলে এই আয়াতের অর্থ হবে তুমি কি দেখনি। কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে আল্লাহ তালা রূপ ব্যবহার করেছে তো এটা হচ্ছে এই আয়তের অর্থ তোমার সাথে আবার পড়েন তারপরে জবর হামজাহ হাম আহম লাম আলাম ইয়া জিম জবর যে এখন কলকলা

আই লাম ইয়া জে আল কাই দ্য এখানে আমরা অনেকই ভুলটা করি সেটা হচ্ছে ফি তাঁ দ বলি তাঁদ এই দরটাকে আমরা কল করে ফিলি তো দটা কিন্তু কল করা যাবে না ফি তাও দটা মোটা করতে হবে একসাথে আলাম লাম ইয়া জে কল কলা করবেন আই ইয়া জে আল আলাম লাম ইয়া জে আল কাই দ্য এরকম তাহলে এখানে আইলাম ইয়াজ আল এর অর্থ হচ্ছে তিনি কি করে দেননি কাইদাহুম তাদের ষড়যন্ত্রকে ফি অর্থ মধ্যে তগলিল অর্থ হচ্ছে ব্যর্থতায় বর্ষিত তাহলে এই আইটে সম্পন্ন অর্থ হবে যে তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এরকম তারপরে ওয়া ও যাবর ওয়া হাম যা রয়ে আর এ র সা কি মোটো হবে ও আর সিং যাব সালাম জবল্লাহ ওয়া আর সালা ওয়া আর সালা আইন যাবার আই লা লাই আই লাই হাম ইঞ্জেরি হিম আই হিম ওয়া আর সালা আই লাই হিম প ইয়া যাব র দুই যাব রণ

ও আর সালা আই লাই হিম তই রণ আবাদ বিল এরকম আবার ও আওর সালা আই লাই হিম তই রণ এর অর্থ আছে এবং তিনি পাঠিয়েছেন আই তাদের বিরুদ্ধে তইর অর্থ পাখি আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে তাহলে এই সম্পন্নের আয়তের অর্থ হবে এবং তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি অর্থাৎ পাখি পাঠিয়েছেন আবার সাথে আমার সাথে আবার আয়ত্তে পয়েন্ট ও আউর সালা আই লাইহিম পয়রন অব বিল এরকম এর সাথে ও আওর সালা হিম ওয়া আর স্যাল আই লাই হিম পয় রান আ তারপর তার যাব তার মি মি আজের মি তার মি হামিম যে হিম গুণ হবে মিম সাইকেল বাড়ছে তার মি হিম গুণা করবেন এখানে দেখুন গুন্যার কালারগুলা সুন্দর করে দেওয়া আছে তো আপনারা এই গুন্যার কালারগুলা দেখে খুব সুন্দর করে গুণনা করতে পারবেন তার মি হিম বাজেৰ বি হাজেৰ জা সেইবৰ ৰমেৰ মিং গুণ কৰবেজিম য়ে জি চি জিলাম দৈ যে লিম ছিদিন এৰ তৰ মি হিম গুণ কৰবে

তাহলে যারা তাদের উপর নিক্ষেপ নিক্ষেপা অর্থ হচ্ছে পাথর সমূহ মিন অর্থ থেকে কঙ্কের তাহলে এই আয়তের সম্পূর্ণ অর্থ যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল অর্থাৎ পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল তার সাথে তাও মিহিম বি ফ্রি জার ওয়াতিম মিং সিদ্জি এরকম তারপর ফাজবার ফা জিম জবর জা ফাজা আইন জবার আই লাম জবর লাহামিম পেশ হুম ফাজা আই লা কাফ জবর কা আইন স জাবর আজ সন্মত হবে কা ফাগি মিং করতে হবে ফামিং দুই জে ফিম গণনা করবে কাস ফিম

কুল এর সাথে শাহজাহ আলাহুম কাস তাহলে এখানে শাহজাহ এর অর্থ হচ্ছে অতঃপর তিনি তাদের করে দেন কা অস ফিন অর্থ হচ্ছে খরের মতো মা কুল অর্থ হলে খেয়ে ফেলা তো এই আয়তের অর্থ হবে অতঃপর তিনি তাদেরকে করে দিলেন বক্ষিত তৃণভূষির মতো অর্থাৎ খরের মতো করে ফেললো অর্থাৎ ঘরের মতো খেয়ে ফেলা এরকম একটা অর্থ ভাবে সুন্দর করে এই পর্যন্ত ফাজা যদি আপনারা এই কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি ডিটেলসে সব দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে সেই নাম্বার যোগাযোগ করে এই কিতাবটা অর্ডার করতে পারেন তো আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুরা আল কাফিরুন শব্দে শব্দে অর্থ সহকারে এবং বাংলা উচ্চারণ সহ আমরা শিখব এখানে দেখুন শব্দে শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ দেওয়া আছে তো যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনারা প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারবেন এবং প্রত্যেকটা আয়তের অর্থ বুঝতে পারবেন এবং যারা আরবি কম বোঝান তারা বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সুন্দর করে আমার সাথে আরবিটা প্র্যাকটিস করে শুদ্ধ করে পড়তে পারবেন কারণ এখানে আরবির সাথে বাংলাটা কিন্তু অনেকটাই মিল করে লেখা আছে তো অবশ্যই আপনারা আমার সাথে মিল করে শুদ্ধ করে শিখতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো শুরু করি উল ইয়ু হাল কফ লাম হাগে লামকে ধরবে হা লাম জবর হাল আই ইউ হাল আই ইউ হাল যখন আপনি ইয়ার উচ্চারণ করবেন মদ্যাখান অবশ্যই সঙ্গে লাগিয়ে ইয়া উচ্চারণ করবেন

আই ইউ হাল লেখা আছে আই ইউ হাল ওল ইয়া আই ইউ হাল দেখুন এখানে আছে কাফি রু না হবে কাফি রুন বাংলাতে কিন্তু কাফি রু লেখা আছে আমরা রোতে তিন লিটার দিয়ে নুনটায় শাক ইন করবো আবার উল ইয়ুহাফিরু এরকম তাহলে এখানে উল অর্থ হচ্ছে বলো ইয়ুহা অর্থ হচ্ছে হে আল কাফিরুন অর্থ হচ্ছে কাফিররা তাহলে এর অর্থ হবে বলো হে কাফিরা। উল ই তারপর লাম আলিফ জবল্লা এটা মাদ হরফ তিন দিবেন হামজা আইন জবর আজ আইন জবর আ আইনটা চাপ দিয়ে বা বু ডাল পেশ লা আ ব এরকম মিম আলিফ জাবৰ মা এফিফ দিবেন। তা আইন যাব তা লা আ বদু মা তা বা পেশ বু দাল বা পেশ দু বোধু নুন যাব না বুদু নাফুদাল হবে তা বুধু দুতে আমরা তিনটা নুনকে চাকিং কৰিবৰ সাথে লা মাতা বুধুন এরকম আবার লা লুদুমাতা বুদু এরকম ভাবে পড়বেন আবার সাথে লা আোধু আমরা এখানে বলি আ বলি তো আ বলা যাবে না বলতে হবে আদু এরকম লা এরকম তাহলে এখানে লা অর্থ হচ্ছে আমি ইবাদত করি না মা অর্থ যার তা বুদুন অর্থ হচ্ছে তাহলে এই আয়তের অর্থ হবে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না পড়েন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আবার লা এরকম তারপর ওয়াউ জবর ওয়াহ লাম আলিফ ফুজল্লাহ এখানে তিন আলিপান দেবেন ওয়া জবর আং এখানে গুণা গুন্না আং এরকম তামিম তুম ولا أنتم عن خزر عابا زربي عابي دلوة بيش جبن عبي عابي دون. ولا أنتم عبي عابدونا عبي ميم ألف جبر ما همزة عن جبر أع ما أع بابيش بيش دل بيش دو

وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ أبار وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا তাহলে এখন ওয়ালা অর্থ হবে এবং আং তোমরা নত মা অর্থ যার অর্থ হচ্ছে আমি ইবাদত করি তাহলে এই আয়াতের অর্থ হবে যে আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত কর না অথবা তার ইবাদতকারী নয় তাহলে আমার সাথে আবার বলেন ওয়ালা আবিদুনা মা মাথের তিন টান দিলে মা আ বুধ আ বুধ ডাল করলে হবে আবার ওয়েল অং তো মা বিদু নামা আ বুধ তারপরে ওয়াউ জবর ওয়ালা মালিক লা ওয়ালা হামজা জবর আনুন জবর না আনা ওয়ালা আনা ওয়ালা তে টান দিবেন আনা এই আনাতে টান দেওয়া যাবে না এটা হচ্ছে আনা শব্দ আনা শব্দ টান দেওয়া পড়া যায় না আনা শব্দ শুধুমাত্র চা টান দিতে হয় আর বাকি জায়গাতে টান দেওয়া যায় না তাহলে এখানে আমরা আনাতে টান দিব না তাহলে বলবো ওয়ালা আনা আনা আ عين আলিফ আ বাজের বি আ বি দাল কে মিম কে ধরবে হবে দাল মিম দুই পেশ দুম ওয়া লা انا আবিদুম মিম আলিফ জিবার মা আবিদুম মা আবিদুম মা عين জিবার আ বাগের তাকে ধরবে বা তা আজুর বাদ আবাদ তা মিম পেশ তুম আবাদতুম তাহলে বলতে হবে ولا انا عابد ما عبدتم ما عبدتم ما عبدتم اقول ولا انا عابد ما عابد ما عبدتم ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আবার বলেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম তাহলে এখানে ওয়ালা অর্থ এবং নই আনা অর্থ আমি আবিদুন অর্থ হচ্ছে ইবাদতকারী মা অর্থ যার আবাদ তুম অর্থ তোমরা ইবাদত করেছ তাহলে এর অর্থ হচ্ছে যে আর আমি তার ইবাদতকারী যা ইবাদত করে থাকো তাহলে একসাথে বলেন আমার সাথে আবার ওয়াল আবিদুম মা আবাদ এরকম তারপর ওয়া জবর ওয়া লা মালিক জবর লা তিন টান দিবেন ওয়ালা এরকম হামজা নুন জবর আং এক ফগুন করবেন তা মিম পেশ তুম আং তুম একসাথে ওয়া আং তুম এরকম তারপর আইন খরা জবর আ বাজার বি আবি বি দাল ওয়া দুন নুন জবর না আবিদুনা না আং তুম না মিম আলি মা তিন টান হামজা আইন আ বা পেশ বু ডাল পেশ দু মা আ বু আছে এখানে ওয়াকফ ধরলে এই ডালটা কল কল করতে হবে মা আ বু এরকম তাহলে হবে ওয়ালা আনতুম আবিদুনা মা আ বু এরকম আবার ওয়া লা আনতুম আংগুন করবেন আনতুম আবিদু না মা আ'বুদে আ'বুদে কলক লক্ষতে ওয়া লা আনতুম আবিদু না মা আ'বুদে তারপর লাম জাবুল্লাহ কাফ মিম পেশ পেশকুম লাকুম ডালিয়া যে দিন উন পেশ্ন দিনু কাশ্মি পেশকুম লাকুম দিনু কুম ওয়া জোবৰ ওয়া লামজেল্লি ইয়া জোবর ইয়া ওয়ালি গিয়া ডালিয়া যে দিন উঞ্জেলি ওয়ালি গিয়া দিন অপদল হবে ওয়ালি ইয়া দি এরকম তাহলে লাকুম দিনু কুম দি একে লাকুম দিনু কুম ও ওয়ালি ইয়া তাহলে এ আকে যে ওয়ালা অর্থ এবং নয় আন তোমরা আবিদুনা অর্থ ইবাদতকারী মা অর্থাৎ যা আর অর্থ আমি ইবাদত করি অর্থাৎ সম্পূর্ণ অর্থ হবে যে আর আমি যা ইবাদত করি তোমরা তা এটা নয় এর আগের পড়ছি তারপরে লাকুম অর্থ তোমাদের জন্য দিনুকুম তোমাদের দিন ওয়ালি অর্থ এবং আমার জন্য দিন মানে হচ্ছে আমার দিন মানে তোমাদের জন্য তোমার দিন এবং আমাদের জন্য আমার দিন এরকম একটা অর্থ তবে এটা ব্যাখ্যাটা হবে যে তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য সে পথে চলার পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে আর আমার জন্য আমার পথ যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এই পথ সেরে আমি অন্য কোনো পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ি বিস্মিল্লা قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا তো এরকম ভাবে সুন্দর আপনারা এই সোলটা নামাজের মধ্যে পড়বেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যইতে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই ভিডিওতে আমরা সূরা আননাসর বানান করে সুই শুদ্ধ করে শিখব এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে তো যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ সূরা আনাসরটা সুই শুদ্ধ করে শিখতে পারবেন আমি আপনাদেরকে খুব সহজে বানানোর মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটা গোননা মাত মুছে দিব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ এখানে জালটা পাতলা হবে জিভার আগা উপরে আগার সঙ্গে লাগিয়ে জাল পাতলা উচ্চারণ করবে ইরা এখানে আমরা যে ভুলটা করি যে এই জাল এবং এই জিম এই দুটা হরফে মাখরাসি বেশি ভুল করি

যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে ওয়াল ফাতহ ফাতহ এখানে এই তা তো সেকেন্ড হবে এবং হাটাও সেকেন্ড করতে হবে দুটোই হামসে হরফ হামস মানে হচ্ছে দুটোতে বাতাস বের করতে হবে ওয়াল ফাতহ এরকম ইযা জা নাসরুল্লাহ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়াল ফাতহ এরকমের সাথে ইরা আনস রি ওয়ালফত আবার বলে নামার সাথে ইরা আনস রি ওয়ালফত তো এরকম ভাব আপনার সুন্দর করে পড়বেন তাহলে এখানে দেখুন অর্থ ইদা অর্থ যখন যা নাও আসবে সাহায্য আল্লাহ আল্লাহর ওয়াল ফাতহ ও বিজয় তাহলে এই আয়তের অর্থ হবে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তোমার সাথে আবার আয়তটা পড়েন ইদা যা আনাস্রুল্লাহি ওয়াল ফাতহ তারপর ৱা ও জবৰ ৱা ৰ জবৰ ৰ ৱা ৰ হাম জবৰ আই ৱা ৰিয়ে পৰে লাইনে নোন কেৰ বে তা নুন জব তা ৱাৰ আই তা চা এৰম وَرَأَيْتَ النَّاسَ يَدُلُّ جَبْر يَدْ خَابَش خُف يَدْ خُلُ لَمَّا وَبَش لُو اَغْلَبَن دِبَن يَدْ خُلُ نُنْجَبَنَّا يَدْ خُلُونَ وَرَأَيْتَ النَّاسَ يَدْ يَدْ خُلُونَ ইয়া দাল জবর ইয়া দেখনে কল করতে হবে কারণ দেখুন এরকম মানে এরকম কালার থাকে লাল কালার থাকলে সেখানে কল করতে হয় আর যেহেতু কফ তো বা জিম দাল এ পাঁচটা হরফ কল কলার হরফ তো যখন পাঁচটা হরফ উপরে সাকিন আসিস তখন আমরা কল কল করি তো আপনারা কিন্তু এভাবে কালার দেখে বুঝতে পারবেন এখানে কল কল হবে ইয়া দাল জবর ইয়া দে এরকম কল কল করবেন ইয়া দে খুলু না খ পেশ খু লাম অপেশ লু নুন না ইয়া দে খুলু না ফি টান দিবানুন লাম যেল ফি দিমজা ফা জবৰ আফ ৱা আলিফ জবৰ ৱা আফ ৱা জিম আলিফ দি জবৰ জা নক্ষ আফ

الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا أفواجا, أفواجا. ওয়া তো এরকম ভাবে আপনারা পড়তে পারেন তাহলে এখানে ওয়ার আইতা অর্থ হচ্ছে এবং তুমি দেখবে আন্নাসা মানুষকে ইয়াদে না তারা প্রবেশ করছে ফি অর্থ মধ্যে অর্থ দিনের আলহি আল্লাহর আফ ওয়াজা অর্থ দলে দলে তাহলে ayat এর সম্পূর্ণ অর্থও তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে বা আল্লাহর দিনে প্রবেশ করছে তো এ হচ্ছে ayat অর্থ তোমরা সাথে আবার পড়েন ওয়া রায়তান নাসায়দখুলুনা ফি তারপর فازبر فسين بازبر سَب فسبا حازرب بح فسبح بازرب حامي مجبور حمد الجدي فسبح بحمد فسبح بحمد رب ربازرب بح رب كاف جبرك رب ربك ربك رب فسبح بح بحمد ربك

إنه كان توابا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا توابا فسبح بحمد ربك বে কাস্তা ফির ইন নাহু কান এখানে পাচ্চাব বি অর্থ তখন তুমি পবিত্রতা বর্ণনা কৰ বিহামদি প্রশংসা সহ রব তোমার রবের ওয়াস্তা ফিরহু এবং তার কাছে স্ট্রিক ফাৰ কর ইন নাহু তিনি কানা হলেন তাওয়াবা ওয়া বা তাহলে এ আয়াতের সম্পূর্ণ অর্থ হবে অতএব আপনি প্রশংসা সহকারে আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার নিকট ক্ষমা চান নিশ্চয়ই তিনি তবা কবুলকারী তো দেখুন কত সুন্দর একটা অর্থ তো আমরা কিন্তু অনেকে অর্থগুলা জানি না না জানার কারণে কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলি তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা অর্থ জানতে হবে তো এই রকম ভাবে আপনারা সুন্দর করে অর্থ সহকারে সহি শুদ্ধ করে আপনারা এই সুরাগুলো শিখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এই ভিডিওতে আমরা সূরা আল আসর বানান করে শুদ্ধ করে শব্দ শব্দ শিখব তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأولم زبر والعين صاد زبر عصر والعصر زر والعصر لكن نصوت موتى قربين والعصر <ولعصر تصفيق> والعصر যদি অক্ষর ধরেন তাহলে বলতে হবে ওয়াল আসর ওয়াল আসর এরকম ওয়াল আসর কля শপথ হামজানুন নুন যে ইন নুন লাম জবন্নাল ইননাল হামজা নুন যে ইং সিন আলিফ জবাল জা নুন জবন্না ইননাল ইং সানা

إن الإنسان لفي خسر لفي خسر خسر إلكم لفي خسر والعصر 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 إن أرتنيت شوي إن الإنسان أرتمانوش লাফির অর্থ অবশ্যই মধ্যে রয়েছে সুস্বাদু ক্ষতির তাহলে হবে ইন নাল ইং সা নালা ফি সাথে হ্যাঁ ইন নাল ইং সা না তারপরে همزة لام جر إل لام لام جبل لا إل لا لام جبل لا إلّا لا لا ذالي أجر ذين أنجبنا إل لا لا ذينا همزة جبر جبر نون وبش نو آم واو جبر وا ع وا عم إم صاد بش لوس وا عم صاد خرا جبر صال لام زلي صاد وعمل الصالح وعمل الصالح ح خرز ورحاة زدت وعمل الصالحات وزبر وطا زبر وطا وعلي و, و... وطا صاد وزبر صو وطا و صو بالم بالحق وزبر حق وزقي وطا صو بالحق

ওটা ওয়া এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিলহাকতি সত্যের ওয়াটা ওয়া এবং পরস্পরকে উপদেশ দিয়েছে বিশ্ববেৰি ধৈর্যের তালে তাতে হবে ইলারিনা আমানুয়া আমি লু সলিহাতিৱতা ওয়া স বিলহাক তীবতা ও স বিশ্ব এরকমের সথে بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر تركم بحب أبنى আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা সুরা আল ফালাক শব্দে শব্দে বানান করে উচ্চারণ শিখব অর্থাৎ সহি শুদ্ধ করে উচ্চারণ শিখব এখানে দেখুন প্রত্যেকটা আয়াত শব্দ শব্দে দেওয়া আছে নিচে সুন্দর করে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে আপনি যারা আরবিটা কম বোঝেন বা কম পারেন তারা কিন্তু এখান থেকে বাংলা উচ্চারণ দেখেও সুন্দর করে পড়তে পারবেন তো অবশ্যই আপনারা আজকের এই ভিতরটি সম্পূর্ণ দেখবেন এক্টর টানবেন না তো চলেন শুরু করি রুবিল্লা হিমিনা সেংক নিরজি বিশমিল্লা হির মা নিরহি অফ লাম বেশ উল হামজাহ জবর আ উল আহ আইনু বাবু পেশরু এক টান দিবেন এখানে আরে আইনটা হলকিয়ার মাঝখান থেকে চাপ দিয়ে একটু বলবেন আই নু বাবু পেশরু এরকম উল আড়ু উল আড়ু রাল পেশজু রাল পাতলা করে রাল পেশ রু উল আড়ুজু এই রাল পেশ উজু এখানে টান দিবেন না আমরা এখানে বলি কুল বুলি মানে কফকে কাফ উচ্চারণ করি তো কফ কে কাফ উচ্চারণ করা যাবে না এটা কফ কুল কুল আউযু বাজার বি রাবাজ বর রব বি রব বালাম জের বিল বি রব বিল ফাজ বরফা ফা লাম জ ফালা কফ জার কি এখানে ফালাকি আছে যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে ফালা ক এই কফটা কলকলা করতে হবে দেখুন এখানে কালার দেওয়া আছে এই যে এরকম লাল কালার থাকলে সেখানে আপনি কলগুলো করবেন এরকম কালার থাকলে সেখানে আপনি গুন্না করবেন তো আপনার আপনার কিন্তু কালার দেখো এই গুন্না এবং টাচগিদের রুলসগুলো বুঝতে পারবেন তো আমার সাথে আবার পড়েন উল আড়ুজু উল আড়ুজু উল আরুজু বিল ফায়লাক বি বিল সাথে قل أعوذ برب الفلق أبار قل أعوذ برب الفلق فلق 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 قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق تعال لكن قل أرتبالا. আউজু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বি অর্থ রবের আল ফালাকি অর্থ হল প্রভাতের তাহলে এই আয়তের অর্থ হবে বলো আমি আশ্রয় চাচ্ছি সকালবেলা রব এর অর্থাৎ প্রভাতের রবের নিকট আমরা কি চাচ্ছি আশ্রয় চাচ্ছি তোমার সাথে আবার পড়েন রব বিল ফালাক রব বিল ফালাক

মিং সরি আমরা বলি খা বলি অনে তো খা বলবেন না এটা খ মোটা করে খয়লা এরকম আছে মিং মিং গুন্যাটা নাকের ভিতর থেকে গুন্নাটা আদায় করবেন আমরা এখানে গুন্না আদায় করি না অনেকে তো গুন্না আদায় করতে হবে মিং সরি মা খয়লা প খয়লা এরকমের সাথে তাহলে এখানে মিং অর্থ থেকে সৌর রিমা অর্থ যা অনিষ্ট অর্থ তিনি সৃষ্টি করেছেন তাহলে এ আয়তার অর্থ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে তাহলে আমার সাথে আবার বললেন মিং রিমা ক আবার বলেন মিং ং চিনি জবৰ গিন আমি বুলি গা বুলি নেকি গা বলবেন ন গোট কৰে همزة زير إذا الألف ذا إذا واو زبر وقف زبر وقف با زبر با وقف الله به وقف كل كرتوا ومن شر شر ومن شر غاسق غاسق إذا وقبه

তাহলে এখানে ওয়ার্মিং অর্থ এবং থেকে সাউরি অর্থ অনিষ্ট গিক অন্ধকারে রাতের ইজা অর্থ যখন ওয়াক অর্থ তা গভীর হয় তাহলে এই আয়তের অর্থ হবে আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা অচ্ছন্ন হয়ে যায় অর্থবা গভীর হয়ে যায়

স র কে নুনকে ধরবে এখন গুণ হবে র নুন যে ঋণ ওয়াজীব গুন্না ওয়ার্মিং নুন যে ফাঁকে ধরবে নুন ফা যাব নাফ ফা খারা যাব ফা নাফফা এখানে বাতাস বের করবে নাফা সাহ খারা যাব সাতাজে ওয়ার্মিং শর নাফা সাতি فلم زل في العين شُعُوبٍ في, في العقاب زبر قاد الجد في العقاد أخفض الله به في العقاد قل ومن شر النفاثات في العقاد في العقاد في العقاد في العقاد إلكم ومن شر নাফফা সা ফিল নকল ক আবার বলেন ওয়ার্মিং শরুরিন নাফফা ফিল টি ফিল্ড আমরা এখানে অনেকই বলি নাফা সা বলি মানে এই সাতটা সিন উচ্চারণ করি তো সাতটা সিন উচ্চার করলে কিন্তু অনেক বড় ভুল হবে তো এই ভুলগুলা করবেন না ওয়ামিন গুণ্য হবে গুণ এই গুণ্যগুলো অনেকে আদায় করেন না তো অবশ্যই গুণ আদায় করতে হবে এরকম তাহলে এখানে ওয়ামিন অর্থ হল এবং থেকে শারী অর্থ অনিষ্ট আন্না ফি অর্থ মধ্যে আল অর্থ হলো গিরার তাহলে এ আয়াতের অর্থ হবে এবং যাদুকরের উদ্দেশ্যে গিরাই ফুতকার কাহিনীদের অনিষ্ট হতে ওয়ামিং শারর নাফসাতি ফিল উকাদ এর ওয়াউজবর ওয়ামিম নুন জের মিং গুণন করবেন এখানে ওয়ামিং সিন রাজাবা শার ওয়ামিং শার

إذا حسد أفضل الله به إذا حسد إذا اللي ومن شر حاسد إذا حسد إذا حسد أبدا ومن شر حاسد إذا حسد ওয়ামিং শারহাসিদিন ইযা হাসাদ তাহলে এখানে অর্থ হবে ওয়মিং অর্থ এবং থেকে শাররি অনিষ্ট হাসিদিন হিংসুকের ইরা যখন হাসাদ অর্থ সে হিংসা করে তাহলে এই আয়াতের সম্পূর্ণ অর্থ হবে এবং হিংসুদের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তো এরকম ভাবে আপনারা অর্থ বুঝে বুঝে এই সূরাগুলো সুই শুদ্ধ করে শিখবেন

বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখবো এখানে দেখুন শব্দের শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে তো যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব আপনারা শিখতে পারবেন আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু আমাদের এই সুরাটা খুবই প্রয়োজন হয় আমরা কিন্তু অনেক সুরা দিয়ে নামাজ পড়ি তার মধ্যে সুরান্না আসতে দিয়েও পড়ি তো অবশ্যই আপনারা অনেকেই আছেন যারা নামাজ পড়েন নামাজের মধ্যে এই সুরাটা অনেক ভুল পড়েন তো যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কি ভুলগুলো নামাজে পড়তেন আর যেই ভুলগুলো পড়লে আপনার নামাজ হবে না সেইগুলো বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে শুরু করি আউযু বিল্লাহি মিনাশ কফলাম পেশ হাম জবর আ উল আ আইন ওয়া উপেশ রু চাপ দিবেন আইন ওয়া উপেশ রু এরকম উল আরু ভাল পেশ জো উল আরু জু এখানে আমরা আইনের উচ্চারণটা ভুল পড়ি তো আইন উচ্চারণটা কিন্তু এখানে ভুল পড়া যাবে না আইনের চাপ দে বলবেন উল আরু ৰ নুন জেৰ বিন গুণ নহয় ৰব বিন আমি ৰাব বিন বুলি এখনে দেখোন লেখা আছে ৰবীন ৰ ত আপোনাৰ ৰাব বিন বলবেন না উল আউ জুবি ৰ

قل أعوذ برب برب الناس إلكم هذا أبارة قل أعوذ برب আবার পড়েন সুন্দর করে পড়েন ভেঙে ভেঙে পড়েন কুল আউযু কুল আউযু বিরব্বিন বিরব্বিন নাস না তোমরা তিন টান দিব আবার নাস এরকম লাস্টে বাতাসে বের করব আবার পড়েন কুল অর্থ বল আয়ুধু আমি আশ্রয় গ্রহণ করছি রব্বি রবের আন্ মানুষের তাহলে এর অর্থ হবে বল আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের বা মানুষের রবের কাছে আবার পড়েন ধীরে ধীরে তারপর মিম জবর মাহ লাম লি মালি এ কাফ নুনকে ধরবে কাফ নুন জের কিন এরকম ভাবে গুন্না গুলো সুন্দর আদায় করবেন কিন আমরা অনেক আছে গুন্নাগুলো আদায় করি না এটা অনেক বড়ো ভুল এই এই বিষয়টা ভুল করবেন না মালিক কিন নুন আলিফজগর না মালিক কিন না সিঞ্জেসি মালিক কিন না সি হবে মালিক কিন না এরকম আবার বলেন মালিক এরকম ভাবে আবার মা লাম এগুলো টান না এগুলো হরকত আমরা টান দিই টান দিলে কিন্তু এই বিষয়গুলো ভুল করা যাবে না মালিক এরকম তাহলে এখানে মালিকি অর্থ অধিপতির নাস অর্থ মানুষের তো মানুষের অধিপতির আবার পড়েন আমার সাথে আচ্ছা মালিকিন তারপর হামজাজের এ লাম খারাজ্লা লাম খারাজ বললে একটা টান দেবেন এ লাগিনুনকে ধরবেন হানুন জের হিন গুণ্য করবেন এলা হিন এলা হিন লা টান দিবেন আমরা অনেকে টান দেয় না টানটা মিস করবেন না এলাহিন নুন নালিপজিবল না চিঞ জেসি এলাহিন না সি অসমদল্ল হবে এলাহিন নাচ এরকম একসাথে এলাহিন নাস আবার বললেন গুণনাগুলো অবশ্যই সুন্দর আদায় করবেন এলাহিন তাহলে এখানে ইলাহি অর্থ ইলাহের আর না সে অর্থ মানুষের অর্থ হবে মানুষের ইলাহের একসাথে আমার সাথে পড়েন এলাহিন ইলাহিন এরকম বারবার পড়েন ইলাহিন নাস এরকম তারপর মিম নুন জের মিং গুন্না বিক্ফ গুন্না মিং এরকম গুন্না গুলো অবশ্যই করতে হবে সিন র জ অবশার মিং শারলম জেরিল

من شر وسل خان بول بنا خانون جبر خانون عز خان ناس جرسي خان ناس يخفض الله به خان এরকম একসাথে মিং শরিল ওয়াশ ওয়াসিল আবার বলে মিং শরিল ওয়াশ ওয়াসিল তাহলে এখানে মিং অর্থ থাকে স্বা অর্থ অনিষ্ট আল ওয়াসি কুমন্ত্রণার গোপনকারী তাহলে এর অর্থ মানুষের আত্মগোপনকারী কুমন্ত্রণা অনিষ্ট থেকে আমরা কি চাই আশ্রয় চাই আবার বলেন আমার সাথে আচ্ছা এরকম ধীরে ধীরে পড়বেন তাহলে করবেন না

دالوا أوبش پیش دو رن جرن دو نون الف زب الناس جسی دو رن الناس يقفد الله به الذي يوسوس في صدور الناس الذي يو الذي يو وس ويسو الذي يوسوس في صو, في صدور الناس أبغى الذي يوسوس في صدور الناس الذي يوسوس يوسوس في صدور في صدور الناس الذي يوسوس في صدور الناس তাহলে এখানে আল্লারি অর্থ যে ইউয়াস উইসু কুমান্ত্ৰণা দেয় ফি অর্থ মধ্যে সুদুরি অর্থ অন্তঃসমূহের আন্নাস মানুষের তাহলে যে মানুষের অন্তঃসমূহের মধ্যে কুমান্ত্ৰণা দেয় আবার বোনা নাই তেমের সাথে আল্লারি উইসু ফি সুদুরিন তারপর মিম জের মি নুন লাম জবনাল মিনাল জিম নুন জের জিন এখন ওয়াজ মনে করবেন মিনাল জিন নুন জবন না তা জি মিনাল জিন নাতি মিনাল জিন নাতি ওয়াউ নুন জবর ওয়ান নুন আলিফ জবন না ওয়ান না সিন জের সি ওয়ান না সি মিনাল জিন গন্যাটা সঠিকভাবে আদায় করবেন মিনাল ওয়ান ওয়ান এখনও আজ গন্যা করবেন ওয়ান ক্লিয়ার করে মিনাল আর বলেন একসাথে আছে মিনাল মিনা মিনালি মধ্য থেকে আল জিন্নাতি নাস এবং মানুষের তাহলে জিন এবং মানুষের মধ্য থেকে তো এই হচ্ছে এই সুরা নাচ তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এই সূরান নাচটা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মধ্যে চ্যানেল এরকম ভাবে শব্দ শব্দ ভেঙে আপনাদের অর্থ সহকারে প্রত্যেকটা সূরা শেখাবো তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই বইটা নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিছি সেই নাম্বার যোগাযোগ করে আপনার এই বইটি সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং এর উচ্চারণটা বাংলা উচ্চারণটা এখানে কিন্তু সঠিকভাবে দেওয়া আছে আপনারা যারা আরবি কম বোঝেন তারা কিন্তু এই বাংলা উচ্চারণ করে এবং অর্থটা জানতে পারবেন প্রত্যেকটা গন্যা কালার করে দেওয়া আসছে সহজে গুলো বুঝতে পারবেন তো যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার যোগাযোগ করুন তো চলুন শুরু করিমিন বিসমিল্লাহমানুন ইন নুন আলিফ না ইন এখানে ইন অবশ্যই অধিপুণ করবেন নাতে তিনি প্রাণ দিবেন ইন হামজা আইন জবর আ أعطي نون خرى زبر نا أعطينا كف لم زبر كل أعطينا كل أعطينا كل كف أو زبر كو ثا زبر سا كو ثا را زبر را كو ثا را إن نا আ পইনা কাল আ পয়না কাল কৌ যদি আমরা এখানে ওয়ার্কফট ধরি তাহলে বলতে হবে আ তয় না কাল কৌ সর সার রোজবার সর রয়াতে সাকিন হয়ে যাবে ইননা আ পইনা কাল কৌ সর এরকম এসেছে إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ أبار বলেন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ইন আল কাউর তো এখানে ইন্না এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আ কা অর্থ হলো তোমাকে দান করেছি আল কাউসার অর্থাৎ কাউসার তাহলে সম্পূর্ণ অর্থ হবে আমি তোমাকে কাউসার দান করেছি অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদেরকে কাউসার দান করেছি

فصل لربك ربك ربك فصل ل فصل لربك ربك واو نجبر ون حار ونجبر حار ون حار فصل لربك ربك ون حار ون حار لكنه حار ارقم اكننا ون غنوه بنجي انتو ون حار

লিরবিকা তোমার রবের উদ্দেশ্যে ওয়ান হার এবং কোরবানী করো তাহলে এ আইটির অর্থ হবে কাজেই তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানী করো ধানাবার পড়েন সল্লীল নিরব্বিকা ওয়ান হার সল্লীল নিরবিকা এরকম তারপরে

هو الابتر الله به هو الابتر إن شانئك هو الأبتر إيه إيه إن شانئك هو الأبتر إن شانئك আমরা এখানে বলি নিয়া বলি মানে হামজার উচ্চারণ করি করা যাবে না এরকম বলবেন না আবেতর এরকম তাহলে এখানে ইন্না অর্থ নিশ্চয় শানি আকা অর্থ হলে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হুয়া অর্থ সেই আল আবেতর অর্থ নির্বংশ এই আয়তের অর্থ হবে নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তারা কি নির্বংশ। সে হচ্ছে নির্বংশ। আবার তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন এখানে দেখুন বাংলা উচ্চারণ এবং অর্থ দুটাই শব্দ শব্দ দেওয়া আছে তো আপনারা খুব সহজেই আল্লাহ আপটা করে শিখতে পারবেন এখানে বাংলা উচ্চারণটা ঠিক আরবির সাথে মিল করে লেখা হয়েছে এই জন্য আপনাদের জন্য খুবই সুবিধা হবে এই বইটা পড়তে তো যদি আপনারা এই বইটি সংগ্রহ করতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করি রাজিম তা তা বা বা জবর বিস্মিল্লাহ তাব বথ এখানে বাগিয়ে তাকে ধরবে এবং হামসবে বা তা জবর বাত এরকম তাব বাথ ইয়া জবর ইয়া দাল আলিফ দা এখানে তিনিবেন তাব বাথ ইয়দা হাম জাহা জবৰ আবি বেবি আক্লি পানদ জবৰ লা জবৰ হা লাবা ৱাউ উ জে বিউ গুণ নাপানে আবি লাবিউ ৱ জবৰ ৱা টাবা জবৰ তাব ৱা তাব বাহৰ বা ৱা টাব বা যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে বলতে হবে ওয়াতাবে এই বাটা কলকলা করতে হবে ওয়াতাবে এরকম যদি এখন এখানে প্রত্যেকটা গুন্না কালার করা আছে কলকলা কালার করা আছে তো আপনার কালার দেখে কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবেন তাববাত yada abilahabuw watab এরকম আবার تبت يدا أبي لها بيو وتب وتب قل كلها بيو وتب ايه اما شو تعبوه رو تبت يدا تبت بت همس আবিল হাবি তাব এরকম তারপর তো এখানে দেখুন তাব্বাত এর অর্থ হচ্ছে ধ্বংস হক ইয়াদা অর্থ দু হাত আবিলা হাবিন আবুল আহ ওয়া তাব্বা অর্থ এবং ধ্বংস হক সে নিজে তাহলে এখানে এর অর্থ হবে আবুল হাবের দু হাত ধ্বংস হক এবং সে নিজেও ধ্বংস হক

আইন নুন আন হা পেশ হু আন হু মিম আলিব জেবর মা লাম পেশ লু হাউল পেশ হু মা আন হু মা লু ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কা বা ওয়াকফ হবে কা বে এ বাটা কলকলা করতে হবে

মা না মালুহুআ মা কাসাবে আমরা এখানে অনেক কি গয়নটা কলকলা করে উচ্চারণ করি তো গয়ন কলকলা করা যাবে না মা কাসাবে এরকম তাহলে এখানে মা আগনা না এর অর্থ হচ্ছে কোনো কাজে আসেনি আনহু তার মাল ও তার ধনসম্পদ ওয়ামা এবং যা কাসাবে সে উপার্জন করেছে তাহলে এই আয়তের অর্থ হবে আবুল হাব যে ধন সম্পদ উপার্জন করেছেন তা কোনো কাজে আসেনি তমাশা সাথে আবার আয়ত্তে পড়েন মা আনহু মালুহু মা কাসাবে ওয়ামা কাসাবে ওয়ামা কাসাবে এরকম আবার লুহুৱে তাৰপৰা চিন জব চা য়া চদ জবৰ য়চ এখনে চত নমৰ হব য়া চদ জবৰ য়াম খৰাজব লা এক লিপ্তন চা য়া লিভি যাব না ৰদু ৰং গুণ হব সাইয়াফস লা না রং সাইয়াফস লা না রং জা লা লি জুবা জা তা জবা জা তা সাইয়াউফস লা হা লাহা বা বিন লাহা বিন অফদুল হবে লাহা বে এই বাটা কল হয়ে যাবে তাহলে এখানে মোটা করতে হবে سَيَصْلَوْنَ نَارًا ذَاتَ لَهَبٍ ذَاتَ لَهَبٍ هاب الك إيه مشته سيصلون نارًا ذات لهب عبر سيصلون نارًا ذات لهب সায়স লা অর্থ সে প্রবেশ করবে নার অর্থ আগুনে জাত হচ্ছে যুক্ত লাহাবিন অর্থ হচ্ছে লিলিহান শিখা তাহলে সে লিলি হান শিখার আগুনে কি হবে যুক্ত হবে তারপর আমার সাথে আবার বলেন একটা সায়স লা না রং জা লাহাবে লাহাবে তারপর ওয়াম মিম জবর ওয়াম র জবর র ওয়াম র হামজা জবর তা পেশ তু হা উল্টা পেশ হু একটা ওয়াম র হু তারপরে হাম ইম জবর হাম মিম আলিফ জবর মা হামা এখন কোন লাম লা তা হাম মালা তাল হা জবর হা কবর তাত বাজের বি হাতবি হাম মালাতাল হাতবে হাতবে এখানে আমরা অনেকে হাতাব বলি মানে তটাকে তা করি তো তা উচ্চারণ করা যাবে না হাতবে এরকম একসাথে ওয়াম র আতহু এবং তার স্ত্রী ও হাম মালাত বহনকারিনী আল হাতবে অর্থ হচ্ছে ইন্ধন

লাম মিম দুই পেশ লুম গুণ হবে হাবে লুম মিম নুন মিম মিম জের মিম গুণ হবে হাবে লুম মিম মিম জবর মাসিন জবর সা মাসা দাল জি দুই জাত দিন মাসা দিন ফি জি হাবে লুম মিম মাসা দিন আকফাতুল্লাহ হবে ফি জি হাবে লুম মিম মাসা দে এরকম একসাথে ফি রয়েছে জি দিহা অর্থ তার গলার হাবেলুন অর্থ হলো রশি মিন অর্থ হচ্ছে থেকে মাসাদ ধর পাকানো তাহলে অর্থ হবে তার গলায় কি রশি পাকানো রয়েছে দেখতে তামার সাথে বলেন ফি জি দিহা এরকম ভাবে সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওগুলো গুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর এই বইটা সংগ্রহ করতে চাইলে নিচে নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বইটা আপনার সংগ্রহ করতে পারবেন এই বইয়ের মধ্যে সাতচল্লিশটা সুরা আছে অর্থাৎ এবং প্রত্যেকটা সুরা এরকম ভাবে শব্দের শব্দ ভেঙে দেওয়া আছে তো আজকের ভিডিওতে আমরা ইখলাস বানান করে করে শুদ্ধ শব্দ শব্দে শিখব অর্থাৎ এখানে দেখুন প্রত্যেকটা আয়াত শব্দ শব্দে ভেঙে ভেঙে দেওয়া আছে এবং প্রত্যেকটা আয়াতের বাংলা উচ্চারণ শব্দ শব্দে দেওয়া আছে এবং অর্থটাও কিন্তু শব্দের শব্দে ভেঙে ভেঙে দেওয়া আছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনারা সুর আলী ক্লাসটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন এবং এর অর্থটা খুব সহজে জানতে পারবেন তো চলুন শুরু করি أعوذ বিল্লা হিমিনা الشيطان الرجيم بسم الله الرحمن কফ লাম পেশ উল হা পেশ হু উল হু ওয়াউ গিয়ে ধরবে জবর ওয়াল উল হুওয়াল লাম খারা জবর লু হু কুল হুয়াল হু এখানে দেখুন আমরা যে ভুট্টো করি কফের জায়গায় আমরা কাফ পরি মানে কুল বলি তো শুধু কুল বলা যাবে না এটা কুল বলতে হবে কুল মোটা করে বলতে হবে কুল হু ওয়াল বলতে হবে ওয়াল এখন আমরা কুল ফু বলি মানে হা পেশ হু না বলে ফা পেশ ফু উচ্চারণ করি এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু করা যাবে না কুল ফু বলি আমরা অনেকেই ফু না এটা এটা হা হা হু এটা কুল হু ওয়াল ল হবে লাম খারাজ বল ল মোটো হবে কুল হু ল হা পেশ টান দেওয়া যাবে না আমরা অনেকে টান দিয়ে টান দিবেন না কুল হু ওয়াল ল হু হামজাহ জবর আহা জবর হা আহা ডাল দুই পেশ দুন আহা দুন আছে এখানে যদি আমরা এখানে অক্ষ দিই তাহলে হবে আহাদ এর ডালটা কি হয়ে যাবে কলকল হয়ে যাবে আহাদ আহাদ এরকম হবে তাহলে এক হবে কুল হু কুল হু আল্লাহু কুল হু আল্লাহু আহাদ আহাদ এরকম আহাদ তো অবশ্য আপনারা শুনুক এখানে কলকলা করবেন এরকম ভাগ পড়া আমার সাথে আবার বলেন কুল হুয়াল্লাহু আবার বলেন কুল হুয়াল্লাহু তো এখানে কুল কফ পেশ কুল অর্থ হচ্ছে বল হুয়া অর্থ হলো তিনি আল্লাহু অর্থ আল্লাহ আহাদ অর্থ হলো এক অদ্বিতীয় তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে বল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় তারপরে হামজা লাম জবর আল খারা خرج الله الله এ হাগে সদকে ধরবে হা সাদ পেশ হুস এরকম আল্লাহুস হুস সাদ জবর স

আল্লাহ বলবেন না এখানে লামটা অবশ্য মোটা করবেন ল হবে ল আল্লাহ এরকম আল্লাহুস্ সামাদ এরকম ভাবে পড়বেন আবার বলেন আমার সাথে আল্লাহুস্ সামাদ তাহলে এখানে আল্লাহ অর্থ আল্লাহ আর আসসামাদ অর্থ হলাম অমুখাপেক্ষী তাহলে আল্লাহ কি অমুখাপেক্ষী তাহলে আমার সাথে আবারও বলেন আল্লাহুস্ এরকম আবার তো আমরা অনেকেই এ আয়টা মিল করে পড়তে যাই তো যদি আমরা এ আয়টা মিল করে পড়ি তাহলে এভাবে পড়তে হবে এখানে একটা ছোট্ট একটা নুনে কুতনি আছে যদি এখানে লেখে নেয় নুন কুতনীটা যদি আপনার এখানে না ধরে মিল করে পড়েন তাহলে আপনাকে নুনে কুতনীটা পড়তে হবে আহা দু বলতে হবে ডাল পেস দু এক পেশ উচ্চারণ করতে হবে তারপর নুন গে লাম খেতে হবে নীল্লা বলতে হবে আহা দু নীল্লা এরকম আহা দু নীল্লা এভাবে পড়তে হবে যদি আপনি অক্ষ না ধরেন আমি আবার অক্ষ না ধরে পড়ি এখানে আমি অক্ষ ধরবো না অক্ষ না ধরলে এরকম পড়তে হবে এরকম ভাবে পড়তে হবে আর অক্ষ ধরলে পড়বেন উল হু অ তো এরকম ভাবে যদি আপনি ওয়াকফোনা ধরে পড়েন তাহলে কুটনি দিয়ে আপনি নুন লাম যে নীল পড়তে হবে নীল লা বলতে হবে তারপরে লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম ডাল জি দে কল কল লামি লাম ইয়ালি দে ওয়াউ জবর ওয়া লাম মিম জবাল্লাম ওয়াই লাম ইয়া ওয়াউ পিস ইউ ইউ এরকম উচ্চারণ করবেন এক লিপ্টার দেবেন লাম ইয়ালিদে দে লাম ইউ লাম ডাল জবল্লা দে কলকলাম এখানে কলকলা হবে এখানে কলকলা হবে লাম ইয়ালি দে ওয়াই লাম ইউ লা এরকম আমরা এখানে বলি লামে লামে পড়েও নাকি লামে বলা যাবে না বলতে হবে লাম লাম ইয়ালিডে লাম ইয়ালিড দে দেয়ু ইয়া এরকম ইউ লা দেয়ালি দেয় লাম ইউ লা দেয়ালি দে ওয়াই লাম ইউ লা দে তাহলে এখানে লাম ইয়ালি দেয় অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি লাম ইউলাদে এবং কেউ তাকে জন্ম দেয়নি তাহলে এখানে অর্থটা হবে যে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তো এটা হচ্ছে অর্থটা আমার সাথে আবার পড়েন লাম ইয়ালি দে ওয়াইলাম ইউলাদে এরকম আবার লাম ইয়ালি দে ওয়াইলাম ইউলাদে তারপর ওয়াউ জবর ওয়াহ লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া ওয়া লাম ইয়া এ কাফ লামকে লাম কে ধরবে এখানে নুনটা পড়া যাব না কাফ লাম পেশ কুল লাম জবর লা লাম ইয়া কুল্লা হাউলটা পেশ হু এক লেট টান লাম ইয়া কুল্লা লাহু কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ও দুই দু জবর ওয়ান কু ফু ওয়ান হামজা জবর আহা জবর হা আহা দাল দু পেশ দুন আহা দুন অকফদলে দালটা কলকলা হবে

লাহু অর্থ তার কুফ অর্থ সমকক্ষ আহাদ অর্থ হচ্ছে কেউ তাহলে এর অর্থ হবে ওয়াইলাম ইয়াকুল্লা হু আহাদ এর অর্থ হবে এবং তার সমকক্ষ কেউ নেই তামাশা আবার পড়েন ওয়াইলাম ইয়াকুল্লাহু হু আহাদ এরকম তার আবার পছন্দ একবার পড়ি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تاتشكري فيديو অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করবেন একটা আমার নতুন একটা চ্যানেল কারণ আমি এই চ্যানেলটা খুলছি এই ধরনের ভিডিও আপলোড করার জন্য আমি এরকম ভাবেই শব্দ শব্দ আপনাদেরকে প্রত্যেকটা সুরাই শেখাবো বানান করে সিও সিদ্ধ শেখাবো তো অবশ্যই আপনারা আমার সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ